আর কাছে অনর 6টা জাতি তুমি শুরু গড়িয়ে রে একবারে 9 লাখ টাকা পর্যন্ত বর্তমানে আরাতন গরু আছে এটা চৈতন্য আয়া গতবার লইলাম গতবার লইয়ে রে আতন গরু ভালো লাগি ফুল সিজন তুমি যে কাস্টমার গুন গরু কিনার তারাই আইয়ের ফিডব্যাক নিশ্চয় ভালো আর বিদায় তারা আবার ফিরে আইয়া না আছে দর্শক অনারা যারা কুরবানির গরু কিনত সিদ্ধান্তহীনতা আসন এবং গরুর দাম লইরে দুশ্চিন্তা আসন তারা লাই সুহবল লই এসে চট্টগ্রাম খালুরঘাট বিজর পূর্ব পাশে বলহালি সরকিদিরপুর টিকে পেফার মিল সত অবস্থিত মে ফার্মি লিমিটেড যেটা অনে ফাইবান ছোট বড় সেটা জাতিয়া থুন শুরু করি 10 লাখ টাকা পর্যন্ত দামর গরু ওনার ব্যাগ জাতের গরু আছে তো বিভিন্ন জাতের গরু তাহার কারণে কাস্টমার তুন আসলে অপশন গান বেশি ছোট বড় ব্যাগ টু মানে আসলে 9 লাখ টাকা পর্যন্ত গরু আছে আর তাল্লা দিলে গরু সেলর সুনাম তাহনে এবং পছন্দ অনুযায়ী গরু পাওয়া যায় বলি এস আলম বনফুল মুস্তফা গ্রুপ সহ চট্টগ্রামের সুনামদন্ড শিল্পপতি অল প্রতি বছর এতুং গরু কিনি তাহে আর যে অ্যারেঞ্জমেন্ট আর যেভাবে গরুরে লালন পালন করি ইয়ালাই তারা শুধুমাত্র আর কাছে এই বিশেষ করে এস এল এম গ্রুপ কে এস আর এম গ্রুপ ইতারা আর কাছে এই জিপিএস গ্রুপ এভাবে বিভিন্ন বড় বড় শিল্পপতি অকাল আর কাছে এই ইনশাআল্লাহ তারা সন্তুষ্ট সৃষ্টি আর আত্ম গরুলে যেতে পারে জুনত 23 তারিখ শুক্রবার সরেজমিনে জেরে দেখা যায় পছন্দর গরু কিনি বেল্লাই বিড়গুর্গে ক্রেতাওল এডিয়ার সুন্দর সুন্দর গরু দেহিয়ারে বিমোহিত ছোট ছোট বেচে হলো মনের মতো গরু সুলভ মূল্যে কিনিত পারে সন্তুষ্টি প্রকাশ গুর্গে এডিয়ার ক্রেতাওল আমি এটা পছন্দ করেছিলাম বিক্রি হয়ে গেছে আরেকটা পছন্দ করতে পারি নাকি দেখি আয়া গতবার লইলাম গতবার লই আর এত গরু ভালো লাগে মাংস ভালো ইয়ে মাশাল্লাহ মানে যেদূর মনে করিলাম এডিয়া ইয়ে তুম ভালো পাইলাম এবারও এসে এবারও সাইর গরু আর মাশাল্লাহ গরুও ভালো ভালো গরু আছে একদম ন্যাচারাল বেশ কিছু এতে এখনো হাইব্রিড ইয়া নাই এতে বেশি দাম না হয় রিজনেবল আছে মোটামুটিও ইয়েলি সারি দিয়ে কি গরু বেশি ইয়া না আমাদের আসলে এখানে গরুগুলো খুব ভালো লেগেছে আমরা আলহামদুলিল্লাহ একটা গরু নিয়েছি এগ্রো ভালো ভালো ইতারা সুন্দর লালন পালন করছে সুন্দরভাবে দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন ইতার লাইন লইলাম না দাম রিজনেবল আছে তবে এটা চৈতন্য কর্ণফুলীর নদীর তীরগেশিয়ারে অবস্থিত এই খামারত অপরূপ সৌন্দর্য এবং নির্মল পরিবেশত হনপ্রকার হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহার ছাড়া মোটা তাজা গড়র এসব গরু আর হাত দুই হিসেবে তারারে হাবানোর নিজস্ব উৎপাদনকৃত তাজা ঘাস ব্যাকুনে মুখে হয়ে ফেলা দাঁড়ি অর্গানিক মেনটেন করুন কেন কিন্তু খুব টাফ আল্লাহ দিনে আরা মেনটেন করছি ওনারা অলরেডি ভিডিও করছেন অলরেডি আরা ঘাস ওর ভিতর অলরেডি আনা 4 লাখ কেজি ঘাস অলরেডি প্রোডাকশন করিয়ে না গরুরে হাবাইও ফেলাই তো এই হিসাবে কাস্টমার কল আইয়ের সার পরিবেশ কান ভালাফার পরিবার পরিজনের নই না আইয়ের তারা আইয়ের যারা ল তারা বেকেনাল রেগুলার কাস্টমার তারা জানে যে এটা কোনো ইঞ্জেকশন বা কোনো ফর্মাল কোনো মেডিসিন দিয়ে গরু নফালির আর চারপাশে অনেক খামার দেখলে কোন যে অফুরন্ত আর তার ইয়ে আছে ঘাস টাস এই ঘাস দিয়ে রে আলহামদুলিল্লাহ যত সম্ভব আর অর্গানিকভাবেই আর গরু ফালির আর আজকাল তো টিয়া দিলে তো গরু তো সার্মিকে দিয়ে ফাওয়া যায় কিন্তু হেলদি কাও আর যে জীবে ওনার কোরবানি মেন রিকোয়ারমেন্ট ইভাবে আর নফাইবেন এরপরে ন্যাচারাল খাবার যেগিন পাতা বসি আর মসুর ডালের বসি এই ধরনের বসি জাতীয় যেগিন দানাদার খাবার যেগিন আছে এনের মিক্স করিয়ে আর গরুরে খাবাই মানে এবার 3rd সিজন পয়লা সিজন তুন যে কাস্টমার গুন গরু কিনার তারাই আইয়ের ফিডব্যাক নিশ্চয় ভালো আর বিদায় তারা আবার ফিরে আইয়ে না আছে হইরাহে শুধুমাত্র চট্টগ্রাম শহরের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে হোম ডেলিভারি সার্ভিস দিতাহে তারা আর সি প্লাসর হন দর্শক যদি এতুং গরু কিনতে যায় তাহলে তারা লাই বিশেষ ছাড় দিব বলে জানাই কামার সংশ্লিষ্ট অল পরিবহন ব্যবস্থা আছে আর গরু ইনশাল্লাহ বাসা পর্যন্ত পৌঁছা দিই শহরের ভিতরে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটনের জেড়ে হইব গরু ইনশাল্লাহ গরু যাবি সিলপাস টিভি যারা দর্শকগুলো আছে এতারা যদি সিলপাস টিভির রেফারেন্স আইয়ের অবশ্যই তারা আর অনার গুজব Cplus TV, Chittagong.